মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানো হবে কিনা তা জানেন না বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘদিন দলের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ, সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন মার্সে ইংল্যান্ডের বিপক্ষে, তারপর গেল আয়ারল্যান্ড সিরিজে ছিলেন দলের বাইরে, আফগানিস্তান সিরিজে ফেরার গুঞ্জন থাকলো, সে সময় ছুটি নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন এই ব্যাটার। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্ট, এমন তো অবস্থায় দলের রিয়াদকে দলে ফেরানো হবে কিনা এমন প্রশ্নে বোর্ড সভাপতি জানান, রিয়াদ দলে ফিরবে কিনা আমার পক্ষে তা বলা কঠিন, নির্বাচকদের সাথে কথা না বলে আমি বলতে পারবো না। রিয়াদ থাকছেন তো এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে।